আমি কিনেছি 3000 টাকার মধ্যে সবথেকে বেস্ট কিছু স্মার্ট ওয়াচ। নয়েজ আছে, ফায়ার বোল্ট আছে, আর ভাই বোটের ওয়েভ কল আছে। এই তিনজনের মধ্যে গবেষণা হবে, পরীক্ষা হবে, এক্সামিনেশন হবে, আর সেই পরীক্ষার হলের হেডমাস্টার হবো আমি। দেখা যাক এই তিনটে স্টুডেন্টের মধ্যে কে টপার হয় আর কে হকার হয়। প্রথমে আমরা আনবক্স করব বোট ওয়েভ কল। এবার ব্যাপারটা হলো আগের দিন আনবক্স করার পরে ভাই আমি ছুরি খুঁজে পাচ্ছি না, তো আজকে ভাই নেল কাটার দিয়ে ভাই আনবক্সিং হবে। নেল কাটার বলে আন্ডার এস্টিমেট করো না ভাই, নেল কাটার কিন্তু ভাই এই দিক থেকে আবার ছুরিও বেরোয়। বলেছিলাম না ভাই, আরে সালা হাত কেটে যেত আর একটু হলে। ও ভাই, বোটের ভাই স্মার্ট ওয়াচের প্যাকেজিং গুলো খুবই সুন্দর হয় ভাই, সুন্দর করে ভাই আনবক্সিং করা যায়। প্রথমে একটা জিনিস বলতে চাই, ব্যান্ডের কালারটা ভাই আমার পছন্দ হয়েছে ভাই। আমি ভাবছিলাম কালো ব্যান্ড আসবে, কিন্তু না ভাই, পার্পল কালারের ব্যান্ড। ওয়াও, তার সাথে সাথে আমাদের কাছে চার্জিং কেবিল আছে, তার সাথে সাথে জমি জমার ভাই কাগজপত্র আছে, কোনো অসুবিধা নেই। এটাই হলো আমাদের স্মার্ট ওয়াচ বোট ওয়েভ কল, আর অবভিয়াসলি ভাই এক বছরের ওয়ারেন্টি কার্ড। ভালো লাগে ভাই, ওয়ারেন্টি থাকলে ভাই একটু নিশ্চিন্তে ইউজ করা যায়। তার সাথে সাথে বোট হেড স্টিকার, বোট হেড স্টিকার আমরা সবাই জানি কোথায় লাগাবো। যদি তুমি উল্টো করে লাগাতে যাও না, তাহলে লাগবে না ভাই, রিপেল করবে। লাগাতে হলে তোমাকে সোজা হবে লাগাতে, তাহলে কাট করে বসে যাবে ভাই। হেভি আমার ভাই, হেভি লাগে ভাই, চুম্বকের এটা একটা আলাদাই ভাই মজা আছে। কিন্তু নেক্সট আমরা দেখতে চলেছি নয়েজের কালার ফিট পালস বাজ। এটা দেখা যাক কেমন স্মার্ট ওয়াচ বেরোয়। আগে এটার ভাই সিল উইল কাটতে হবে, 500 কোটি সিল করে দিয়েছে ভাই। বাক্সের টেক্সচারটা বেশ সুন্দর, আর কোনো সিলভিল আছে নাকি হয়ে গেছে? ব্যাস এবার চলো আনবক্সিং। কার ছবি ভাই এটা? আরে ঋষভ পন্ত, বিরাট কোহলি, ঋষভ পন্ত ভাই, পুরো ইন্ডিয়ান টিম ভাই আছে আমাদের আজকে টেবিলে, কোনো অসুবিধা নেই, উই আর গ্রেটফুল। ওকে ভাই, বাপ রে বাপ, নয়েজ ভাই 500 করে স্টিকার দিয়ে দিয়েছে, সব রকমের স্টিকার পাঠিয়ে দিয়েছে ভাই, কোনো অসুবিধা নেই, লাগাও ভাই কত স্টিকার লাগাবে। নয়েজ এর ভাই স্মার্ট ওয়াচ, যেমনকি ভেবেছিলাম কালো কালারের ব্যান্ড, আর তার সাথে স্মার্ট ওয়াচটাও কালোই দিয়েছে। স্মার্ট ওয়াচের সাথে দিয়েছে হলো একটা চার্জিং কেবিল, এটাও ভাই ম্যাগনেটিক, তার সাথে ভাই আমাদের ম্যানুয়াল আছে যেটা ভাই 500 ফিচার ভাই সব কিছু লেখা আছে ভাই। এটারও ভালো, কিন্তু এটার যেটা প্রথমে আমি এটা বুঝতে পারছি হলো বেজেল গুলো একটু মোটা আছে ভাই, তার সাথে সাথে শেপটাও ঠিক এক্স্যাক্টলি বোটের মতো না, শেপটা কাইন্ড অফ একটু আলাদা টাইপের আছে। যেমন কি দেখতে পাচ্ছ ওভারঅল ফ্রেমটাই ভাই বোটের থেকে একটু ছোট আছে, কিন্তু যেটা ছোট নেই সেটা হলো ফায়ার বোল্টের বাক্স ভাই, সব থেকে বড় বাক্স আছে। চলো গাইস মশলা বার করা যাক, প্লাস্টিক সরানো ইজ ডান, এবার দেখবো ভেতরের মশলাটা কেমন। ওরে বাপরে বাপ ভাই, এটা একটা গোল্ড ডায়াল দিয়েছে, দেখে তো পুরো ভাই অ্যাকচুয়াল ওয়াচের মতন মনে হচ্ছে, মানে তুমি যদি জাস্ট একনোলেজ দেখো মনে হবে না স্মার্ট ওয়াচ, এটা ভালো ব্যাপার ভাই। এর ওয়েটও আছে ভাই, এর ভালো ওয়েট আছে। আর কি দিয়েছে ভাই বাক্সের ভেতরে? এটারও ভাই ম্যাগনেটিক চার্জার দিয়েছে, কোনো অসুবিধা নেই, ফায়ার বোল্টের ম্যানুয়াল দিয়েছে। কম্পিটিশন হচ্ছে কার ম্যানুয়ালটা কত বড় হচ্ছে ভাই, বাপরে বাপ, তাহলে এত বড় ম্যানুয়াল, কত ফিচার আছে ভাই। ম্যানুয়াল আর কার্ডস এর দিক থেকে ফায়ার বোল্ট এগিয়ে আছে ভাই, চারটে কার্ড, বাপরে বাপ, তার মধ্যে জাস্ট একটা ওয়ারেন্টি কার্ড, আর বাকিগুলো সব স্ক্যাম ভাই। এত কার্ড যে তাস খেলে ভাই, তাস আমরা পরে খেলবো, আগে হবে কম্পারিজন, কোনটা বেস্ট ভাই তিনটার মধ্যে, সেটাই হলো প্রথম প্রশ্ন আমাদের। দেখো গাইস মশলা তোমাদের সামনেই আছে, প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ডিসপ্লে, একটা গোল আছে আর দুটো রেক্ট্যাঙ্গেল আছে। এবার গোলটা আমার পার্সোনালি পছন্দ না, সেটা আমি আগেই বলে দিয়েছি, আমার ভাই এই চৌকো মালগুলো বেশি ভালো লাগে। কিন্তু এই চৌকোর মধ্যেও ভাই যদি তুমি শেপটা দেখো, তাহলে বোটের শেপটা আমার বেশি ভালো লাগছে, আর ভাই বোটের কম্পারিজনে এই মালটার ফ্রেমটা একটু ছোটও আছে ভাই। এবার যদি ওয়েটের কথা বলা হয় ভাই, সব থেকে ভারী মাল এইটা, 500 কোটি ওজন আছে এটার। এবার এই দুটোর ওয়েট ভাই সেমই আছে কাইন্ড অফ, কিন্তু বোটেরটা হালকা একটু কম ওয়েট আছে, মানে এটার ধরো 45 গ্রাম আর বোটের হলো 44.8 গ্রাম। এবার চলো উদ্বোধন করা যাক, প্রথমেই আমরা অন করতে চলেছি বোটের ওয়েভ কল। সাইডের ভাই সুইচটা টিপে রাখবে হালকা কিছুক্ষণ, বোট ইজ অন ভাই। বোটের এই ওয়াচ ফেস গুলোর ডিজাইন আমার হেভি লাগে ভাই, খুবই নিট আর খুবই একদম মিনিমাল থাকে ভাই, দেখি হাতে পরে কেমন লাগে। প্যান্টের বেল্ট যদিও ঢল ঢলে হবে, কিন্তু তোমার ওয়াচ ভাই একদম টাইট থাকবে হাতে ভাই। স্মার্ট ওয়াচের ভাই একটা ব্যাপার তো আছে ভাই, খুবই স্টাইলিশ লাগে হাতে পরলে। এবার দেখি ভাই নয়েজ আমাদের কি দেখায়, অন করা যাক নয়েজ, আশা করি সেম ভাবেই অন হবে। ইয়েস, নয়েজ শুরু হয়ে গেছে ভাই। নয়েজের তোমার অন করলেই সবার আগে তোমাকে পেয়ার করতে হবে ফোনের সাথে, তার নাহলে তুমি কোনো ফিচারই অ্যাক্সেস করতে পারবে না। সিলেক্ট ডিভাইস, আরে ভাই ডিভাইস নট ফাউন্ড, এই তো ভাই এসে গেছে কানেক্ট, এই তো ভাই ফাইনালি কানেকশন ইজ ডান। কানেক্ট করার সাথে সাথে এবার তুমি সব রকম ভাবে ইউজ করতে পারবে। তো গাইস এই হলো আমাদের নয়েজের স্মার্ট ওয়াচ। নেক্সট হলো আমাদের ফায়ার বোল্ট কে ভাই অন করার টাইম এসে গেছে ভাই। ফায়ার বোল্ট অন করার আগে ভাই দুটো সুইচ আছে, কোন সুইচটা টিপে অন হবে ভাই? উপরেরটাই টিপে দেখি নাকি নিচেরটা নাকি দুটোই ভাই? উপরেরটাই টিপে দেখি, ফায়ার বোল্ট অন হয়ে গেছে ভাই। যদিও স্মার্ট ওয়াচে কোলি আছে, কিন্তু
কিন্তু ভাই আমার ঠিক স্মার্ট ওয়াচের যে ফেসটা ওটা ঠিক পছন্দ হচ্ছে না ভাই, একটু কেমন একটা এটা। কিন্তু ভাই দুটো সুইচ আছে, এইগুলো টিপলে কি হয়? এই সুইচটা টিপলে তো নর্মাল মনে হয় চালু হবে অফ হবে। আচ্ছা বেসিক্যালি এই সুইচটা টিপলে ডিফারেন্ট মোডস এর মধ্যে তুমি সিলেক্ট করতে পারবে, এক্সারসাইজের ডিফারেন্ট মোডস খুলে যাবে। এবার ভাই হবে পরীক্ষা। পরীক্ষার প্রথম সাবজেক্ট হলো ডিসপ্লে। আমাদের বোটের হলো 1.69 HD ডিসপ্লে উইথ 2.5D কার্ভ টাচ। ব্রাইটনেস এর দিক থেকে ভাই 550 nits এর ব্রাইটনেস, তার সাথে সাথে 70% RGB কালার গ্যামেট। স্ক্রিনের টাচটাও ভাই যথেষ্ট রেসপন্সিভ আর স্মুথ। নেক্সট চলে আসছে আমাদের নয়েজ। নয়েজ এর হলো 1.69 TFT LCD ডিসপ্লে। এবার ভাই এই যে 70% RGB বললাম, এই দুটোর কালার তুমি দেখলেই বুঝতে পারবে, বোটের ভাই কালারস গুলো বেশি একটু পপ করে বেরোচ্ছে ভেতর থেকে। আর ভাই আমাদের ফায়ার বোল্ট, সব থেকে ছোট 1.28 ইঞ্চের ডিসপ্লে। আমার পার্সোনালি তো গোল পছন্দই না। এবার যদি আমি এই দুটোর মধ্যে বলি, আমার বোটের শেপটা একটু বেশি পছন্দ, কিন্তু ভাই নয়েজেরটা মন্দ না, শেপটা একটু আলাদা, কিন্তু যাদের এই শেপটা পছন্দ তাদের এটা পছন্দ হবে, কিন্তু আমার পার্সোনালি এই শেপটা বেশি পছন্দ। এবার ডিসপ্লের পরে যেটা আমাদের চোখে পড়বে সেটা হলো ওয়াচ ফেসেস। বোটের ক্ষেত্রে তুমি সেটিংসে যেতে পারো, সেটিংসে গিয়ে তুমি দেখতে পাবে ওয়াচ ফেস বলে একটা অপশন আছে, যেটা ঢোকার পরে তুমি ডিফারেন্ট টাইপ অফ ডিজাইনস পাবে। কিন্তু এবার শুধু এইগুলো না, বোটের যদি তুমি অ্যাপে যাও তাহলে 150 উপরে ওয়াচ ফেসেস তুমি পেয়ে যাবে। এবার যদি তুমি নয়েজের অ্যাপে যাও, নয়েজের অ্যাপে ওয়াচ ফেসেস পেয়ে যাবে, কিন্তু অতগুলো নেই, জাস্ট কিছু লিমিটেড অ্যামাউন্টসই আছে। আর ভাই ফায়ার বোল্ট আমি কি বলবো, ফায়ারবোল্টের ভাই অ্যাপের নাম হলো DFIT। ফায়ারবোল্টের ভাই মোটামুটি পাঁচটা আছে ভাই, পাঁচটার মধ্যে ভাই আমার এই ডিজাইনটা বেশ ঠিকঠাক লাগলো, এটা ভাই অ্যাকচুয়াল একটা ঘরের মতন পুরো লাগছে। ডিসপ্লেতে যদিও ভাই নয়েজ আর বোট কাইন্ড অফ সিমিলার পজিশনে ছিল, কিন্তু ভাই ওয়াচ ফেসের দিক থেকে বোট একটু এগিয়ে আছে কম্পেয়ার টু আদার্স। আর ফায়ারবোল্ট ভাই আমি ঠিক আছে ভাই, ইনফ্যাক্ট অ্যামাজনের প্রোডাক্ট পেজে আজ লেখা আছে যে লিমিটেড নাম্বার অফ ওয়াচ ফেসেস আছে, বাট ইটস ফাইন ভাই, সফটওয়্যারের কোনো আপডেটের সাহায্যেই ওটাকে ফিক্স করা যেতে পারে। এবার ভাই তিনটে ঘড়িতেই ভাই ব্লুটুথ কলিং এর ফিচার আছে। ফায়ার বোল্টে ভাই কি করে কল করব, সেটিংস এ যদি যাই অ্যালার্ম টাইমার মেন মেনু, তো আমার যতদূর মনে হচ্ছে যদি কলে তোমাকে কথা বলতে হয় তাহলে তোমাকে ফোন থেকেই করতে হবে, ফোনের অ্যাপ আছে ওটার সাহায্যে তুমি হয়তো ব্লুটুথ কলিং করতে পারবে তোমার ওয়াচ থেকে। কিন্তু ভাই নয়েজে যেমন কি দেখতে পাচ্ছ কলিং এর অপশন আলাদা করে দোবাই আছে, তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমার ব্লুটুথ কল এনেবল হয়ে যাবে। এনেবল করার পরে তুমি তোমার ফোন থেকে কল ওয়াল করতে পারবে। এবার ভাই বোটের কল ফিচারটা একটু আলাদা, কারণ তুমি বোটের স্মার্ট ওয়াচের থ্রুতে ডাইরেক্ট ভাই ওয়াচ থেকে তুমি কল করতে পারবে পার্টিকুলার একটা ব্যক্তিকে, মানে এখানে কন্ট্যাক্টস আছে যেখানে তুমি 10টার থেকে বেশি কন্ট্যাক্টস তুমি রাখতে পারো, তার সাথে সাথে ডায়াল প্যাডও আছে যেখানে তুমি অ্যাকচুয়াল নাম্বার টিপে ভাই ডাইরেক্ট কল করতে পারবে। তোমার ফোনের থেকে কল চলে যাবে, কলকে কানেক্ট হয়ে যাবে, তুমি তোমার স্মার্ট ওয়াচে কথাবার্তা বলতে পারবে। এই ফিচারটার সাহায্যে তুমি তোমার ফোন না ছুঁয়ে তুমি যাকে চাও কল করতে পারো। ব্লুটুথ কলিং ভাই তিনটে ফোনেই আছে, কিন্তু বোটের ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি কল করতে পারবে, নাম্বার টিপতে পারবে, কন্ট্যাক্টসও সেভ করতে পারবে। তো এটা একটা ফিচার যেটা বোটকে একটু এগিয়ে রাখছে বাকিদের থেকে। এবার যদি প্রাইজের কথা বলি, কারেন্টলি ফায়ারবোল্টের দাম হলো 2999, নয়েজেরও দাম হলো 2999, কিন্তু ভাই এই বোটের প্রশংসা আমি এত এই জন্যই করছি কারণ এটার দাম হলো 2799। ওয়াচ ফেসেস বেশি আছে, ডিসপ্লে বলো রেজলিউশন বলো সবকিছুতেই সুপিরিয়ার হলো আমাদের বোট, কিন্তু তার সাথে সাথে দামও ভাই এদের থেকে কম। সামনেই ফেস্টিভ্যাল আছে, সেই সময় তুমি এটা অ্যাজ লো অ্যাজ 1999 পেয়ে যেতে পারো। আর ভাই ফিচার্স এর দিক থেকেও ভাই ওয়াকিং রানিং যাই করো তুমি সেটার একটা মোড পেয়ে যাবে। ক্রাশকে দেখে যদি হার্ট বিট বেড়ে যায় ভাই তোমার ফোন নোটিফিকেশন পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। গাইডেড ব্রিদিং এর মতন ভাই অ্যাডভান্স ফিচারও পাবে, যেটার হেল্পে তোমার স্ট্রেস যদি পাশাপাশি হয়ে যায় তাহলে ওটাকে কন্ট্রোলে রাখবে, স্ট্রেস হালকা করে দেবে। নিঃশ্বাস না, অ্যাপে তুমি গুগল ফিট থেকে শুরু করে অ্যাপেল হেলথ সব রকম ফিচার্স তুমি পেয়ে যাবে। বাই চান্স ধরো ফোন ওয়ান হারিয়ে গেল, একটা সুইচ টিপবে ফোন ভাই বাজতে শুরু করে দেবে। আর ভাই ব্যাটারি ভাই একবার চার্জ দিয়ে দিলে দেখে যদি 100% থাকবে ভাই, এখন 10 দিন ভাই তোমার ইজিলি চলে যাবে। আর ভাই IP68 এর সোয়েট ডাস্ট আর স্প্ল্যাশ রেজিস্ট্যান্স আছে, হালকা ফুলকা জল বল পড়ে গেলে কোনো চাপ নেই। তো ভাই যদি তুমি চাও তাহলে বোটের ভাই ওয়েভ কল নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আরে না ওটা আমি ভালোবেসে বেগুনির সাথে রাখবো, তো ভাই বুঝতেই পারছো ব্লুটুথ কলিং ফিচারটা বেশ ভালোই, মানে সাউন্ড মাউন্ট বেশ প্রপারলি আসছে। নিঃশ্বাস নিতে বলছে ভাই, ব্রিথ, গাইডেড ব্রিদিং ভাই, স্ট্রেস বেড়ে গেছিলো তো আসলে। ঠিক আছে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, থ্যাংক ইউ।